আর্থসামাজিক উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে বাংলাদেশ। মাথাপিছু আয়, মানব সম্পদ উন্নয়ন, জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা, এই তিন সূচকের উন্নতিতে এবার দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে। আবার বাংলাদেশও সাশ্রয়ী মূল্যে সম্ভাবনাময় পণ্য আমদানিতে সুবিধা পাবে। তবে এজন্য স্থানীয় চাহিদা, উৎপাদন ও সামাজিক নিরাপত্তার দিকে মনোযোগ দিতে হবে বলে মত দেন বিশ্লেষকরা। উত্তরণকালীন সময়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হবে ব্যক্তি বিনিয়োগ দেশের ভিতরে এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগকে জোরদার করার ক্ষেত্রে সহযোগী আবহাওয়া সৃষ্টি করা, কর আহরণ এবং শিক্ষা এবং স্বাস্থ্যের মান উন্নতি করা, সামাজিক সুরক্ষা দেওয়া, এই তিনটে খুবই তাৎক্ষণিক ভাবে। এর বাইরে তো জলবায়ু ইত্যাদি, সুশাসন ইত্যাদি বিষয় রয়ে গেছে। এলডিসি থেকে উত্তরণে ইউরোপ, কানাডা, আমেরিকা সহ অন্যান্য দেশে পণ্যের শুল্কমুক্ত সুবিধা কমবে, যার সরাসরি প্রভাব পড়বে রপ্তানিতে। তবে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে আঞ্চলিক ও সাউথ সাউথ কর্পোরেশন জোরদারের তাগিদ অর্থনীতিবিদদের। ভারত, চীন সহ প্রতিবেশী দেশগুলোর বাজারে শুল্কমুক্ত সুবিধা পেতে এখনই কৌশল নির্ধারণের তাগিদ তাদের। সবচেয়ে বেশি যেটা চাপ সেটা হলো যে রপ্তানির ক্ষেত্রে যে শুল্ক সুবিধা ছিল, শুল্কমুক্ত কোটামুক্ত বাজার সুবিধা, সেটা ক্রমান্বয়ে চলে যাবে এবং তার ফলে 8-10% রপ্তানি আয় পতন হতে পারে এবং এটার মূলত হবে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন বাজারে এবং কানাডার। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যায় ভারত এই মুহূর্তে যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে সেই সুবিধাটিকে অব্যাহত রাখা, চীনের ক্ষেত্রে যে সুবিধাটি প্রায় এখন পূর্ণাঙ্গ ভাবে আসছে সেটাও একই রকম ভাবে অব্যাহত রাখা। আগামী বছর কায়রোতে এলডিসি 5 সম্মেলনে বাংলাদেশের এলডিসি পরবর্তী এগিয়ে যাওয়ার পরিকল্পনা ও কৌশল তুলে ধরার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।